বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত দুই শ্রমিক গার্ডের নিচে বহুতল ভেঙে পড়া আতঙ্কের মধ্যে বৈদ্যবাটির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৈদ্যবাটি এই ঘটনা সম্পর্কে জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, ঠিক কি হয়েছে, কি জানতে পারছো? দেখো শিলাদিত, দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বৈদ্যবাটি চৌমাথা এলাকায়। সেখানে জিটি রোডের পাশে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল এবং বেশ কয়েকদিন ধরে এই কাজ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং আজকে দুপুর বেলায় হঠাৎই উপর করে বাড়ির এক অংশ ভেঙে পড়ে এবং সেটা একবারে রাস্তার উপরে পড়ে জিটি রোডের উপরে আসে। এবং সেখানে সেই সময় অনেক যান চলাচল করছিল এবং পাশাপাশি স্থানীয় যারা পথচারী তারা ছিলেন এবং প্রচন্ড শব্দ হয় এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা। সঙ্গে সঙ্গে মানুষজন ছুটে আসেন এবং ওই বাড়ি ভাঙার কাজে নিযুক্ত যে যারা শ্রমিক ছিলেন তাদের মধ্যে দুজন হত হন, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এবং ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে কিন্তু যারা এই কাজে নিযুক্ত একজন ঠিকাদার সহ মোট তিনজনকে আটক করে সড়কলি ফাড়ি নিয়ে যায়। এবং এই ঘটনায় স্থানীয় মানুষের যেটা অভিযোগ যে বাড়ি ভাঙার কাজ চলছিল সেখানে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা করার জন্য যেহেতু রাস্তার একবারে পাশে এই বাড়ি ভাঙার কাজ চলছিল সেটা ইনজেকশন নেওয়ার কথা ছিল, যে ধরনের প্রোটেকশন নেওয়ার কথা সেগুলো কিন্তু নেওয়া ছিল না। এই বিষয়ে বৈদ্যবাড়ির পুরসভা পিন্টু মাহাতোকে আমরা জিজ্ঞাসা করি এবং পিন্টু মাহাতো যেটা জানান যে অনুমতি নিয়ে বাড়ি ভাঙার কাজ চলছিল কিনা সেটা দেখা হবে, পাশাপাশি যদি দেখা যায় যে অনুমতি নিয়েও কাজ চলছিল সেক্ষেত্রে কোন রকম যদি নিরাপত্তার ব্যবস্থা গাফিলতি থেকে থাকে তবে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিলাদিত্য বিধান আমাদের সঙ্গে থাকা, এই মুহূর্তে দুটি ছবি তুলে ধরছে, একদিকে গার্ডেন রিচে যেখানে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে সেখানে উদ্ধার কাজ চলছে, টিম উপস্থিত রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আর অপরদিকে বৈদ্যবাটির ছবি যেখানে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।